Hello everyone, welcome to our channel Fitness Code. আজকে আমরা আমাদের দ্য ভেরি ফার্স্ট ভিডিও অফ আর চ্যানেল আসছি, যেখানে আমাদের সাথে অ্যাজ এ ট্রেনার থাকবেন, ওয়েল, যারা বডি বিল্ডিং করে তাদের সব অনেকেরই পরিচিত আতিক ভাইয়া, খুবই প্রিয় মুখ, মেটাল কেভ জিমের ওনার, আইকন, পাওয়ার লিফটার, চ্যাম্পিয়ন পাওয়ার লিফটার টু বি অনেস্ট, অ্যান্ড ভেরি এনার্জেটিক, আর অনেক কিছু বলা যায়, ফ্রেম শেষ হয়ে যাবে। সো ইয়া, লেটস গেট টু হিম। আতিক ভাইয়া কেমন আছেন? ভালো আছি। হ্যালো এভরিবডি, সবাই ভালো আছেন? ভাইয়া, আজকে আমরা আপনাদের আপনার কাছ থেকে কিছু টিপস নিতে চাই, যেটা আমাদের চ্যানেলের অবভিয়াসলি ফার্স্ট ভিডিও, অ্যান্ড যেটা সবার জন্য একটু হেল্পফুল হবে, মেবি বিগিনারদের জন্য বুঝতে সহজ হবে। এরকম কি আছে যেটা আপনি আজকে আমাদেরকে দেখাবেন? আচ্ছা, আজকে আমরা লোয়ার বডির হাইপারট্রফি ওয়ার্কআউট দেখাবো। তো লোয়ার বডির হাইপারট্রফিটাই কেন? তো ফার্স্ট অফ অল, যে আমাদের যদি মাসেল বিল্ড করতে হয়, তো মাসেল বিল্ড করার জন্য হাইপারট্রফি হচ্ছে গিয়ে এমন একটা প্রিন্সিপাল যেটাকে অস্বীকার করে মাসেল বিল্ড করা এক কথায় অসম্ভব। আমরা যখন যে কোনো একটা ইন্টেন্সিটি সেট করি, যে আজকে আমরা কত ওয়েট দিয়ে করব, এই জায়গায় হচ্ছে হাইপারট্রফির ব্যাপারটা। যে আমি যদি বিলো 5 reps করি, 5 to below, তখন যেটা হবে, এটা আমার আসলে নার্ভাস সিস্টেম স্টিমুলেট হবে, বাট আমি হাইপারট্রফির জন্য যে উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আমরা সফল হবো না। হাইপারট্রফির জন্য ইন জেনারেলি একটা ধারণা ব্যতিক্রম আছে অনেকের বডি টাইপের কারণে, বাট ইন জেনারেল ধারণা 8 to 12 reps হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য কাজ করে। হাইপারট্রফিটা হচ্ছে গিয়ে আমরা যখন ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট করার পরে আমরা টাইম আন্ডার টেনশনে আমাদের মাসেলকে রাখাটা হচ্ছে গিয়ে, আমরা যখন রাখি যে একটা সার্টেন টাইম, এই টাইমটা হচ্ছে 20 সেকেন্ড প্লাসে যখন যাওয়া শুরু করে, আমরা ওয়ার্কআউট করতেছি, বাই দিস টাইম যদি আমি 10 reps করি, তাহলে দেখা যাবে যে আমি যদি 2 reps 2 সেকেন্ড উঠতে, মানে 1-2 নামার সময় 1-2, তাহলে কি প্রতি সেটে আমার 4 সেকেন্ড, তাহলে আমি 10 reps করলে কত? 40 সেকেন্ড। এই পুরো টাইম যদি আমি টাইম আন্ডার টেনশনে রাখি, তাহলে লাস্টের দিকে আমার মাসেলের ভিতরে এক ধরনের মাইক্রো ক্র্যাক তৈরি হয়, মাসেলটা ড্যামেজ হতে শুরু করে, এইটাই হচ্ছে হাইপারট্রফি। ফার্স্ট অফ অল যেটা বলবো, যে হ্যাঁ, ব্রিদিংটা ভেরি ইম্পর্টেন্ট, এক্সেল ইনহেলটার ব্যাপারটা, যে আমি কখন আসলে দমটা ধরবো আর কখন দমটা ছাড়বো, এটা হচ্ছে যে আমি যখন পজিশনে যাব, বার নিব, আমি হিট স্টার্ট করার আগে আমি একটা ডিপ ব্রিথ নিব, এই ব্রিথটা অবশ্যই ফুসফুসে যাবে না, যদি আমার চেস্ট পাম্প করে দেখ, তার মানে এটা হয়নি, হ্যাঁ আমি রং। তো আমাকে যেটা করতে হবে, এখানে আসতে হবে, বাই দিস টাইম আমি ব্রেচিংয়ের জন্য যখন বেল্ট ইউজ করবো, তাহলে আমার এই কোরটা যথেষ্ট স্টেবল হবে, কোর যদি আমার স্টেবল হয়, তাহলে আমি ইন্টেন্সিটি বেশি নিতে পারবো, ইন্টেন্সিটি বেশি নিতে পারলে আমার হাইপারট্রফি বেশি হবে। এটা হচ্ছে যে আমরা এই যে বেল্টটা পরি, এটা কাউবয়দের মতো এখানে পরলে কিন্তু হবে না, হ্যাঁ এই বেল্টটা পরতে হবে একদম ঠিক আমাদের এই যে বেলি বাটন, ঠিক এটার উপরে, এখানে এখানে, দেন আমি আমার হাত যেখানে পছন্দ করি আমি আমার হাতটা প্লেস করব, হাত প্লেস করার পরে আমি যেখানে নিতে চাই সেখানে নিব, নেওয়ার পরে এখন আছে ব্রিদিং, এক স্টেপ টু স্টেপ। এই জিনিসটা খেয়াল করতে হবে, এই যে আমি থামলাম এবং হাঁটু লক করলাম, এই জিনিসটা আমরা হাইপারট্রফির ক্ষেত্রে অ্যাভয়েড করবো না। আমরা যেটা করবো, আমি একটানা করে দেখাচ্ছি রেপস করব, আমরা 3টা 4টা 5টা
আমাদের ওয়ার্কআউট শিডিউল যেভাবে ওইভাবে আমরা সেটগুলি করব। এবং আরেকটা ব্যাপার যে আমাদের রেস্ট পিরিয়ড এটা আমরা চেষ্টা করব যত কম রাখা যায়, কারণ আমি যে এটা বন্ধ করলাম এটা কিন্তু আমি আসলে ল্যাকটিক অ্যাসিড অন করার কারণে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, সো আমি আর কন্টিনিউ করতে পারিনি। এই ল্যাকটিক অ্যাসিড থাকতে থাকতে আমাকে নেক্সট সেটে যেতে হবে, আমি 2-3 মিনিট রেস্ট নেই সেক্ষেত্রে কিন্তু আমি এটা বেনিফিটটা পাবো না। আমরা এখন ফ্রন্ট স্কোয়াট দেখাবো। ফ্রন্ট স্কোয়াট এটাও বেসিক্যালি আগেরটাও যেমন কম্পাউন্ড মুভমেন্ট ছিল, এটাও কম্পাউন্ড মুভমেন্ট, ফুল বডি এখানে ইনভলভ হবে বাট কোয়াডস অনেক বেশি আইসোলেটেড হবে। হ্যাঁ, হাইবারের চাইতে আরও বেশি কোয়াড আইসোলেটেড হবে। আমি যদি কোয়াডসের উপরে ফোকাস করতে চাই দেন আমার ফ্রন্ট স্কোয়াট করা উচিত। তো ফ্রন্ট স্কোয়াট করার জন্য আমাদেরকে আসলে রিস্টে নিয়ে প্রচুর ফ্লেক্সিবিলিটির কাজ করতে হবে, আমাদের অ্যাঙ্কেলে প্রচুর মোবিলিটি থাকতে হবে। তো এটা কিন্তু পরীক্ষা নিজে নিজে করা যায়। এটা হচ্ছে আমি যদি কোনো একটা দেয়ালে জাস্ট 5 ইঞ্চি দূরে আমার পা রাখবো দেন নি ড্রাইভ করব। আমি যদি দেয়াল টাচ করতে পারি দ্যাটস মিন আমার মোবিলিটি ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমি এটা কভার করতে পারবো না, কারণ এটাতে আমার প্রচুর নি ড্রাইভ হবে। যেহেতু আমি কোয়াডস ফোকাস করব, আমার নি যত সামনে যায় তত বেটার। আমি দেখাই বাদ বাকি প্রিন্সিপাল সব ঠিক থাকবে, অর্থাৎ আমি কোনো অবস্থাতেই লক করব না বডি। দেখাবো হচ্ছে হ্যাক স্কোয়াট। তো আমরা হ্যাক স্কোয়াটের তো অনেকভাবে করা যায়, তো আমরা ক্লোজ ফুটেড করতে পারি, ওয়াইড ফুটেড করতে পারি, আবার হচ্ছে প্ল্যাটফর্ম আমি অনেক উপরে নিয়ে করতে পারি। আমরা আজকে একটা বিশেষ হ্যাক স্কোয়াট দেখাবো, এটা হচ্ছে টম প্লেটসের হ্যাক স্কোয়াট। টম প্লেটস সবাই জানেন যে উনি একজন রিনাউন্ড বডি বিল্ডার, তো উনি এই বিশেষত এইটা শুধুমাত্র উনিই পপুলার করছেন, সেটা হচ্ছে যে অনেকের দেখা যায় যে এই টিয়ার ড্রপ অনেক বড় থাকে আর আউটার সুইপটা ওইটার অনুপাতে ছোট থাকে, তো যার ফলে কি হয় কোয়াডসের হয়তো গ্রিতে মেজারমেন্ট ঠিক আছে কিন্তু দেখার সময় ইলিউশনটা তৈরি হয় যার আউটার সুইপ বড় তার কোয়াডস অনেক বড় লাগে। তো দ্যাটস ওয়াই এইটা টার্গেট করার ক্ষেত্রে ওনার আমার যদি পাটা একটু দেখানো যায় তাহলে আমি ফুট পজিশনটা দেখাবো, যে এটা হচ্ছে যে আমার হিলটা উপরে থাকবে, টো আউটওয়ার্ডস থাকবে, দেন আমি এইভাবে এটা করব। এটা আমার কমপ্লিটলি এই আউটার সুইপটা টার্গেট করবে। ওকে, এটাও আমরা 3-5 সেট করব। লেগ প্রেস, তো লেগ প্রেস হচ্ছে খুব পপুলার আর দেখা গেছে যে মোটামুটি আমরা সবাই প্র্যাকটিস করি এটা করার, কিন্তু এটা এত কমন যে এটাতে মিস্টেকও খুব বেশি হয়। তো আমি দেখাবো যে আমরা কিভাবে এটা করতে পারি। তো দেখা গেল যে আমি আমার ফুট পজিশন করলাম ওই হ্যাক স্কোয়াটের মতো, এটাতেও আমি যদি পা কাছে রাখি সেক্ষেত্রে আমার কোয়াডস টার্গেট হবে, ওয়াইড করলে আমার অনেক বেশি হ্যামস্ট্রিং আসবে। তো আমি মডারেট মাঝামাঝি রাখি, মাঝামাঝি রাখার পরে এটা নিলাম। তো এখন এটা কতটুকু আমি নিচে নামাবো, এই মাপটা হচ্ছে গিয়ে আমি আমার নি যখন 90 ডিগ্রি হবে তার মানে আমার রেঞ্জ কমপ্লিট। 90 ডিগ্রির পরে অনেকেই
চেস্টের কাছে আনার চেষ্টা করে। তো চেস্টের কাছে আনতে গেলে যে ঘটনাটা ঘটে যে আমাদের হিপ উঠে যায়, এই যে সিট থেকে আমার যখন হিপ ডিটাচড হয়ে গেল এটা আমার লোয়ার ব্যাকের জন্য খুবই ডেঞ্জারাস। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, আমার রেঞ্জ ইটস ফাইন কমপ্লিট, এবং এটা কোনো তাড়াহুড়া করা যাবে না। এবং প্রতিটা টেম্পো আমি যদি 1-2, 1-2 উঠানোর সময় 1-2, 2 সেকেন্ড নামানোর সময় 1-2, থরলি আমি এইটাই রাখার চেষ্টা করব। 1-2, 1-2, 1001, 1002, 1001, 1002, এইটাও লক করা যাবে না, নি কোনো অবস্থায় লক করা যাবে না। তাহলে আমাদের একে তো হচ্ছে বেশি ওয়েট থাকলে ওটার প্রেশারে আমাদের পা একেবারে উল্টার দিকে কোলাপস করতে পারে, তো দ্যাটস ওয়াই আমরা সবসময় এই এনাফ এইটা করব না এতটুকু, এবং এই 90 ডিগ্রির বেশি আমার নিচে যাওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই। এখন আমরা দেখাবো হ্যামস্ট্রিংয়ের আমার মতে সবচেয়ে এফেক্টিভ ওয়ার্কআউট, সেটা হচ্ছে স্টিফ লেগ ডেডলিফট। তো স্টিফ লেগ ডেডলিফট, ঠিক আছে আমি দেখাই, শুরু করি। স্টিফ লেগ ডেডলিফট, তো স্টিফ লেগ ডেডলিফটের ক্ষেত্রে আমাদেরকে স্টিফ লেগ বলতে এই পারফর্মটা আমি যখন করব তখন আমার নি নড়বে না, নিটা আমার একটা পজিশনে থাকবে, নি হোল্ড। এটা এখন আমি লক করে করতে পারি, বাট আমার ক্ষেত্রে যেটা হয় আমি যদি 5% ছেড়ে করি তাহলে আমি হ্যামস্ট্রিং বেশি ফিল করি। ওকে, দেখা যাক এটা কীভাবে করতে হবে। রোমানিয়ান ডেডলিফটের সাথে এটা ছোট্ট একটা পার্থক্য, রোমানিয়ান ডেডলিফটে আমরা শিনের খুব কাছে থেকে করব এবং হাঁটু ভাঙবো, কিন্তু স্টিফ লেগে আমি হাঁটু ভাঙবো না, আর নামানোর সময় আমি টোর দিকে নিয়ে যাব, তাহলে আমি অনেক বেশি হ্যামস্ট্রিং ফিল করব। এটাও যথারীতি মিনিমাম 3 সেট, ম্যাক্সিমাম 5 সেট। আচ্ছা, হাইপারট্রফি আজকে ভাই আমাদেরকে যত সুন্দরভাবে এক্সপ্লেন করে দেখালো, আমার মনে হয় না আমার লাইফে, বডি বিল্ডিং লাইফে, আমি এত সুন্দরভাবে কারোকে এক্সপ্লেইন করতে দেখছি হাইপারট্রফিটা। তো আই হোপ ভিউয়ার যারা আছেন তাদের খুবই হেল্পফুল হবে ওভারঅল ভিডিও, অ্যান্ড এরকম বিজ্ঞ মানুষ দের নিয়েই আমাদের কাজ। নেক্সট টাইম আসবে কোনো প্রিয় মুখ, পরিচিত মুখ, যারা তাদের নিজেদের পয়েন্ট অফ ভিউ বলবে টুয়ার্ডস ফিটনেস, যেটা ওভারঅল ফিটনেস ইন্ডাস্ট্রিতে হয়তো আমরা কোনো অবদান রাখতে পারবো সেই আশা রাখি। সো টিল নেক্সট টাইম, বি হেলদি, বি সেফ, অ্যান্ড চাও।